এবারে শিওর আমি আর্জেন্টিনা পাস, এবারে শিওর আমি আর্জেন্টিনা পাস, এবারে শিওর আমি। আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন? আশা করি সকলেই অনেক ভালো আছেন। তো বন্ধুরা, শুরু হয়ে গেল কোপা আমেরিকা ফুটবল 2021। তো বন্ধুরা, সে উপলক্ষে যদি আমাদের সোশ্যাল মিডিয়াতে এরকম একটা স্ট্যাটাস ভিডিও আপলোড করা যায় তাহলে কীরকম হয়? তো আজকের ভিডিওতে আমি আপনাকে দেখাবো যে আপনি কীভাবে এরকম একটা সুন্দর একটা প্রফেশনাল স্ট্যাটাস ভিডিও তৈরি করবে। তো বন্ধুরা, চলুন ভিডিওটা শুরু করা যাক। তো বন্ধুরা, সর্বপ্রথম আপনাকে এরকম ফটো স্ট্যাটাস ভিডিও তৈরি করার জন্য আপনাকে এরকম একটা ফটো এডিটিং করতে হবে। তো আমি আপনাকে দেখাবো সর্বপ্রথম আপনি কীভাবে ফটো এডিটিং করবেন। তো ফটো এডিটিং করার জন্য আপনি চলে আসবেন গুগলে। এখান থেকে গুগলে এসে সার্চ করবেন রিমুভ ব্যাকগ্রাউন্ড। রিমুভ ব্যাকগ্রাউন্ড রেখে সার্চ করার পর এখান থেকে পাচ্ছেন প্রথম ওয়েবসাইটটা। আপনার কী করবেন, প্রথম ওয়েবসাইটটা থেকে কী করবেন, ভিজিট করবেন। ভিজিট করার পর এখান থেকে আপনার সুন্দর একটা ইন্টারফেস শো হবে। এখান থেকে কী করবেন, আপলোড এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর আপনার গ্যালারিতে যতগুলো ফটো আছে সব ফটোগুলো এখান থেকে কী করবে, শো করবে। যে ফটোটা দিয়ে আপনার কী করবেন স্ট্যাটাস ভিডিও তৈরি করতে, সেই ফটোটা এখান থেকে ব্যাকগ্রাউন্ডটা এখান থেকে রিমুভ করে নেবেন। তো আমি সম্ভবত কী করছি, এখান থেকে একটা ফটো ব্যাকগ্রাউন্ড এখান থেকে রিমুভ করে নিচ্ছি। রিমুভ করে নেওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন ডাউনলোড অপশন। আপনার কী করবেন, ডাউনলোড অপশনে ক্লিক করবেন। খুব সহজে এটাকে কী করবে, ডাউনলোড হয়ে যাবে। তো দুইটা অ্যাপ্লিকেশন ডাউনলোড করতে হবে, একটা হলো পিকচার, একটা হলো ক্যাপকাট। তো আপনার সর্বপ্রথম কী করবেন, পিকচার অ্যাপ্লিকেশনে চলে আসবে। এখানে দেখতে পাচ্ছেন প্লাস আইকন, কী করবেন আপনি এখানে প্লাস আইকনে ক্লিক করবেন। প্লাস আইকনে ক্লিক করার পর আমি যেগুলো ব্যবহার করবো সবগুলো লিঙ্ক আমার এই ভিডিও ডিসক্রিপশনে নিচে দেওয়া থাকবে, সেখান থেকে কী করবেন, ডাউনলোড করে নেবেন। তো আপনার সর্বপ্রথম কী করবেন, আর্জেন্টিনার পতাকাটা এখান থেকে সিলেক্ট করবেন। আর্জেন্টিনার পতাকাটা সিলেক্ট করে নেওয়ার পর আপনি একটু এদিকে আসবেন। এদিকে আসার পর এখানে দেখছেন যে অ্যাড ফটো, আপনি কী করবেন অ্যাড ফটোতে এখান থেকে ক্লিক করবেন। তো কিছুক্ষণ আগে যে ফটোটার ব্যাকগ্রাউন্ড এখান থেকে রিমুভ করলেন, আপনার কী করবেন সেই ফটোটা এখান থেকে কী করবেন, সিলেক্ট করে দিবেন। আমি কী হয়েছে, সম্ভবত আমি এই ফটোটা এখান থেকে কী করে সিলেক্ট করেছি। আপনি ফটোটা একটু সামান্য একটু অ্যাডজাস্ট করে নেবেন এভাবে। তো অ্যাডজাস্ট করে নেওয়ার পর আপনার কী করবেন, এখান থেকে টিক মার্ক দিয়ে দিবেন। এখন দেখতে পাচ্ছেন কিন্তু আমার একটা ফটো এডিটিং হয়ে গেছে। তো আপনার কীভাবে প্রফেশনালভাবে ফটো এডিটিং করবেন এটা নিয়ে আমার চ্যানেলে তিনটা ভিডিও আছে, সেই তিনটা ভিডিও আপনারা দেখে আসতে পারেন। তো এই ফটোটা কী করবেন, এখানে ডাউনলোড অপশন পাবেন। এখান থেকে কী করবেন, আপনার ডাউনলোডে ক্লিক করবেন। খুব সহজে এখান থেকে কী করবেন, ডাউনলোড হয়ে যাবে। তো বন্ধুরা, আপনার চলে আসবেন দ্বিতীয় নাম্বার অ্যাপ্লিকেশন, সেটা হলো ক্যাপকাট অ্যাপ্লিকেশন। তো ক্যাপকাট অ্যাপ্লিকেশনটা ওপেন করার পর এখানে দেখতে পাচ্ছেন প্লাস আইকন, কী করবেন আপনার প্লাস আইকনে ক্লিক করবেন। প্লাস আইকন ক্লিক করার পর আপনি কী চলে যান, ফটোতে চলে যাবেন। তো বন্ধুরা, যেভাবে আপনার ফটোটা এডিট করলেন সেই ফটোটা এখান থেকে কী করে আপনার সিলেক্ট করে দিবেন। সিলেক্ট করে দেওয়ার পর আপনার ফটোটা এখান থেকে কত সেকেন্ড রাখতে চান, আমি কী হচ্ছে সম্ভবত এখান থেকে 10 সেকেন্ড এটাকে সিলেক্ট করে দিচ্ছি। তো 10 সেকেন্ড সিলেক্ট করে ক্যাপকাটে যে অ্যাডটা আছে আপনার কী করবে, সেই অ্যাডটাকে এখান থেকে ডিলিট করে দিবেন। ডিলিট করে দেওয়ার পর অ্যাড মিউজিক আপনার এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর তারপর এখানে ক্লিক করবেন যে আপনার যে পছন্দের যে কোনো একটা মিউজিক এখান থেকে কী করে আপনার সিলেক্ট করে নেবেন। তো আমি সম্ভবত কী করছি, এই মিউজিকটা এখান থেকে সিলেক্ট করে নিচ্ছি। তো সিলেক্ট করে নেওয়ার পর এই মিউজিকের যে বাড়তি জায়গাগুলো আছে আপনি কী সেই মিউজিকটার উপর ক্লিক করবে। ক্লিক করার পর প্লাই এটার উপরে ক্লিক করবেন, সেই মিউজিকের যে বাড়তি জায়গা আছে সেই বাড়তি জায়গাটা এখান থেকে কেটে নেবেন। তো আপনার ফটোটার উপরে ক্লিক করুন। ফটোটার উপরে ক্লিক করার পর এখানে ক্লিক করবেন, এখানে ক্লিক করবে, এখানে ক্লিক করবেন। তো আপনি কী করবেন, একদম এখানে চলে আসবেন। তো আপনি এই দ্বিতীয় নাম্বার এটাকে আপনি কী করবেন, সিলেক্ট করে দিন। সিলেক্ট করে দেওয়ার পর এখান থেকে কী করবেন, টিক মার দিয়ে দিবেন। টিক মার দেওয়ার পর আবার কী করবেন, আপনার ব্যাগে চলে আসবেন। ব্যাগে আসার পর এখানে দেখতে পাচ্ছি স্টারের মতো আইকন, স্টার আইকনে ক্লিক করবেন। স্টার আইকনে ক্লিক করার আপনার সর্বপ্রথম কী করবেন, এটাকে সিলেক্ট করে দিবেন। এটাকে সিলেক্ট করে দেওয়া এখান থেকে টিক মার দিয়ে দিবেন। টিক মার দেওয়ার পর এই লেয়ারটা কী করবেন, আপনি একটু সামান্য একটু ফলো করে দিবেন এভাবে। এখান থেকে আবারও চলে যাবেন, এখান থেকে ইফেক্ট নাম্বার অপশন, ইফেক্ট নাম্বার অপশন আসে আপনি কী করবেন, এখানে চলে আসবেন। এখানে আসার পর আপনি একটু নিচে চলে আসবেন। নিচে আসার পর এখানে নিয়ে এখান থেকে কী করবেন, এটাকে সিলেক্ট করে দেবেন। এটাকে সিলেক্ট করে দেওয়ার পর এখান থেকে পাচ্ছেন টিক মার, আপনি কী করবেন টিক মার দিয়ে দিবেন। টিক মার দেওয়ার পর এই লেয়ারটা কী করবেন, আপনি একটু সামান্য একটু বড় করে দেবেন। এই যে এই ভিডিওর সাথে কী করবেন, অ্যাডজাস্ট করে নেবেন। অ্যাডজাস্ট করে নেওয়ার পর আবার চলে যাবেন ইফেক্ট অপশনে। ইফেক্ট অপশনে আইসে তো আবার একটু নিচে চলে আসবেন। নিচে আসার পর এই ক্লাব
এটাকে কি করবেন সিলেক্ট করে দিবেন সিলেক্ট করে দেওয়ার পর এখানতে টিক মারে দিয়ে দিবেন টিক মারে দেওয়ার পর আবার এই লেয়ারটা কি করবেন সামান্য একটু বড় করে নিয়ে এই ভিডিওর সাথে কি করবেন অ্যাডজাস্ট করে নেবেন অ্যাডজাস্ট করে নেওয়ার পর আমি একটু ভেগে চলে আসবে এখন যদি আমার এই ভিডিওটা প্লে করি এবারে শিওর আমি আর্জেন্টিনা পাওয়ার তো বন্ধু এটাকে আপনি সেভ করার জন্য উপরে দেখতে পাচ্ছেন সেভ আইকন আপনি কি করবেন সেভ আইকনে ক্লিক করবেন সেভ ক্লিক করার পর এখান থেকে আপনি রেশিওটা সিলেক্ট করে নিতে পারবেন এখান থেকে আপনি কত সেকেন্ড চান তো বন্ধু এখান থেকে আপনি কি করবেন 30 সেকেন্ড এটাকে কি করবেন সিলেক্ট করে দিবেন সিলেক্ট করে দিয়ে এখান থেকে আপনি এক্সপোর্টে ক্লিক করবেন এক্সপোর্টে ক্লিক করার পর খুব সহজেই কি করবে এক্সপোর্ট হয়ে যাবে তো বন্ধুরা এই ছিল আজকে মূলত ভিডিও ভিডিও ভালো লাগলে ভিডিওতে একটা লাইক দিবেন আর আপনি যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন তো বন্ধুরা সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকা বেল আইকনটা অন করে